শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল আজকে ক্লাস, তোমরা অনেক দেখছি অনেক ভালো, অনেক ক্লাসে তোমরা পার্টিসিপেট করেছো, আজকে অনেকেই আছো পার্টিসিপেন্টে, ভেরি গুড। অনেক ভালো লাগছে আমার যে সকালটা খুব সুন্দরভাবে আজকে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম তাপ শক্তির পরিবর্তনের হিসাব, গত ভিডিও ক্লাসে ছিল, আজকে তোমাদের লাইভ ক্লাস কেমিস্ট্রির প্রথম। তো গত ক্লাসটা কি সবাই সবাই ভালোভাবে করেছিলে? আমি যে গত ক্লাসটা করিয়েছিলাম ডেলেইচের মান নির্ণয়, গাণিতিক সমস্যা অর্থাৎ তাপ শক্তির পরিবর্তনের হিসাব, যেটা আমি মানে শিখিয়েছিলাম, সেটা কি তোমরা করেছিলে? বলো, একজন অনেকে আছো, একজন বলো যে স্যার আমরা আমাদের ওই আগের ক্লাসটা খুব ভালোভাবে হয়েছে। বলো, মিথিলা, নাবিলা, রিয়া, সাবরিনা, সাদিয়া, তারপর হচ্ছে তাসকিয়া, এরা সবাই আছো, একটু বলো আমাকে যে স্যার গত ক্লাসটা আমাদের ভালোভাবে হয়েছে। হ্যাঁ, করেছো? হ্যালো, কি বললে বুঝতে পারছি স্যার? তাহলে বলো ডেলেইচের সূত্রটা কি ছিল গতদিন গত লেকচারের পড়াতে? ডেলেইচের সূত্র ক্লাস করি নাই তো। ক্লাস করো নাই? আচ্ছা, ক্লাসটা করে নিবে অবশ্যই। হ্যাঁ, ডেলেইচের মান নির্ণয়ের সূত্র ছিল যে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি বিয়োগ উৎপাদ পদার্থ সমূহের মোট শক্তি। এখানে বিভিন্ন মৌলের তোমার বন্ধন শক্তি দেওয়া থাকবে, এই বন্ধন শক্তিগুলো থেকেই আমাদের তাপ উৎপাদি না তাপ হারি বিক্রিয়া সেটা আলোচনা করতে হবে, ওখানে গাণিতিক ভাবে প্রুফ করতে হবে। তোমরা আমার কথা বুঝতে পারছ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, ক্লাসটা ভালোভাবে করবে। আজকে রসায়নের নবম ও দশম শ্রেণী, সরি নবম শ্রেণী তোমাদের ক্লাস, রসায়ন নবম শ্রেণী, এই নবম শ্রেণীতে আমাদের প্রথম আজকে ক্লাস। আমরা অষ্টম অধ্যায়ে, লাইভ ক্লাস প্রথম, অষ্টম অধ্যায়ে অধ্যায়টার নাম হচ্ছে রসায়ন ও শক্তি। অধ্যায়ের নাম কি বললাম আমি? রসায়ন ও শক্তি। দেখো রসায়ন সাথে শক্তির কিন্তু একটা সম্পর্ক আছে, যেমন দেখি না আমাদের বাসায় ব্যাটারি আছে, আইপিএস আছে না, এই আইপিএস কিন্তু রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। তারপর দেখো আমাদের ফোন আছে না, আমরা সবাই ফোন ব্যবহার করি, যে ফোন দিয়ে তুমি ক্লাস করছো সেই ফোনের মধ্যে একটা ব্যাটারি আছে, সেটাও কিন্তু শক্তি উৎপাদন করে কেমিক্যাল দিয়ে। তাহলে আমার আলোচনা আজকে পার্ট 8.1 এর রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জি নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে আমি, রাসায়নিক শক্তি একটা, আর পার্ট 8.1.1 রাসায়নিক শক্তির উৎস সমূহ বা উৎস, আর 8.1.2 এর তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ, আর হচ্ছে আমাদের মূল বইয়ের পেজ নম্বর 174 পর্যন্ত আজকে পড়াবো। তাহলে যে এটা কি আজকে, এটা হচ্ছে আজকে আমি আলোচনা করব আজকের টপিক, আজকের টপিক অর্থাৎ আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তাহলে কয়টা বিষয়? তিনটা বিষয়, এক হচ্ছে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তির উৎস, আর 8.1.2 পাঠে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা তাহলে আমরা চলে যাই প্রথম পাঠে, যে রাসায়নিক শক্তি। হ্যাঁ, তাহলে আমরা রাসায়নিক শক্তি আলোচনা করবো। প্রথমে আমি তোমাদেরকে সামান্য একটা উদাহরণ দিয়েছি, যে আসলে বাড়িতে আইপিএস ইত্যাদি যে যে কেমিক যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো থেকে কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়, এটা আমরা জানি। এবার দেখো তোমাদের বইয়ের কভার পেজে পেজ নাম্বার 168 দেখো একটা মোমবাতির ছবি দেওয়া আছে। আমি যদি একটা মোমবাতি তোমাদেরকে আঁকি এখানে, তাহলে একটা মোমবাতি, হ্যাঁ এই মোমবাতি থেকে আগুন জ্বলবে তাই না? আগুন জ্বললে কি হবে? এখান থেকে শক্তি উৎপাদন হবে না? আমরা যখন এই মোমের উপরে যখন রাখবো হাতটা রাখবো, তখন আমাদের আমরা হাতে স্পর্শ করলে তাপ লাগবে না? তাপ লাগবে। তাহলে আমাদেরকে অবশ্যই এই রাসায়নিক প্রক্রিয়ায় মোম মূলত হাইড্রোকার্বন, তারপরে আমরা আরো দেখতে পাবো পেট্রোল, ডিজেল, অকটেন, যত কিছু আছে, পেট্রোল, ডিজেল, অকটেনকে পুড়িয়ে শক্তি উৎপাদন হয় না? যেমন বাইক চালায়, যারা বাইক যারা চালায় বা গাড়ি যারা চালায়, গাড়িতে কি পানিতে চলবে বলো তো? গাড়িতে দিতে হবে পেট্রোল অথবা ডিজেল, বাড়িতে দিতে হবে পেট্রোল, পেট্রোল
ও ডিজেল, আবার অনেক থাকে অকটেন থাকে, হ্যাঁ এগুলা থাকে, তাহলে এগুলো কিন্তু জ্বালানি। তারপর আমরা বাড়িতে কেরোসিন অনেক সময় পুড়াই, তাহলে এটাও কিন্তু এক প্রকার জ্বালানি। তাহলে এই জ্বালানি গিলে পুড়ে শক্তি কিন্তু উৎপাদন হয়, এই শক্তি উৎপাদন হওয়ার জন্যই কিন্তু গাড়িটা চলে। আর যদি শক্তি উৎপাদন না হতো তাহলে কিন্তু এখানে গাড়ি চলার সম্ভাবনা ছিল না। তাহলে আমরা জানি দেখো কাঠ পোড়ালে কিন্তু, কাঠ পোড়ালে আগুন চলে, আবার পেট্রোল বা ডিজেল এলে এগুলো গাড়ি যে জ্বালানি হিসাবে পোড়ালে গাড়ি চলে। তাহলে এগুলোর এগুলোর মধ্যে কি, এগুলোর মধ্যে কিন্তু শক্তি রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু শক্তি রয়েছে। তাহলে এই শক্তিকে রাসায়নিক শক্তি বলা হয়। তাহলে পেট্রোল ডিজেল অকটেন কাঠ বা যতগুলো জ্বালানি আমরা পোড়াই সেই জ্বালানির মধ্যে শক্তি আছে, এই শক্তিগুলো বাতাসের অক্সিজেনের সঙ্গে দহন হয়ে যে শক্তি উৎপাদন করে সেটাই হচ্ছে রাসায়নিক শক্তি। তোমরা ক্লিয়ার? আচ্ছা বলো এবার, রাসায়নিক শক্তি কাকে বলে একজন বলো, রাসায়নিক শক্তি কাকে বলে? আমি কি বললাম বলো, নাবিলা বলো, নাবিলা সুচি তার বলবো, হ্যাঁ বলো শিওর বলো, রাসায়নিক কি? হ্যাঁ কাঠ পোড়ালে আগুন জ্বলে, আবার পেট্রোল বা ডিজেল এগুলো গাড়ির ইঞ্জিনে পোড়ালে তার জন্য গাড়ি চলে, তাহলে এগুলোর মধ্যে শক্তি থাকে, এই শক্তিকে রাসায়নিক শক্তি বলে। ভেরি গুড, এটা হয়ে গেছে একটা উত্তর, সুন্দর। তাহলে এই হচ্ছে রাসায়নিক শক্তি, তাই না? তাহলে আমাদেরকে অবশ্যই রাসায়নিক শক্তির সংজ্ঞা মনে রাখতে হবে, এই অধ্যায়ের নামই হচ্ছে রসায়ন শক্তি। তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ক্রিটিক্যালি এই জিনিসগুলো, অবশ্যই সহজ সহজ জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা চলে যাবো এবার আমাদের পাঠে, হ্যাঁ পাঠ চলে এসো পেজ নাম্বার 177-এ, রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। তাহলে এখন আমরা যাব রাসায়নিক শক্তির উৎস, রাসায়নিক শক্তির উৎস। আচ্ছা রাসায়নিক শক্তির উৎস বলতে আমরা কি বুঝি বলতো? রাসায়নিক শক্তিগুলো যে জায়গা থেকে পাওয়া যায় সেটাই হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। যে জায়গা থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায় সেটাকে বলা হয় রাসায়নিক শক্তির উৎস। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি দেখো পদার্থের মধ্যে অণু পরমাণু থাকে, একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে আকর্ষণ শক্তির বা বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত থাকে, আবার অণু একটি অণু অপর একটি অণুর সাথে আকর্ষণ শক্তির মাধ্যমে সাহায্যে যুক্ত থাকে, এটাকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। এই শক্তিগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি। খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ তাহলে এখানে কি আছে, কার্বন একটা পরমাণু আছে, একটি পরমাণু, আর এখানে অক্সিজেন আছে, দুইটি পরমাণু। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে একটা রাসায়নিক বন্ধনের সাথে যুক্ত আছে না, তাহলে কার্বনের যোজনী চার, তাহলে কার্বন ডবল হ্যান্ড এদিকে আর কার্বনের ডবল হ্যান্ড এদিকে, অক্সিজেনের দুই হাত, তাহলে এখানে একটা হাত প্রশ্ন, এখানে একটা হাত প্রশ্ন। তাহলে এই যে শক্তিগুলা, এই শক্তিগুলো হচ্ছে বন্ধন শক্তি, ঠিক আছে? তাহলে একটা অণুতে পরমাণু সমূহ যে শক্তির বলে একে অপরের সাথে যুক্ত থাকে সেইটাকে বন্ধন শক্তি বলে, বা রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তি ইত্যাদি বলে। তাহলে আমাদেরকে আমরা এটা বলবো যে কি, এটাকে বলবো বন্ধন শক্তি, এটাকে বলবো আমরা বন্ধন শক্তি। আবার দেখো একটা অণু অক্সিজেন O2, বা আমরা একে যদি অক্সিজেন না বলি হাইড্রোজেন বলি, অক্সিজেন বলি, নাইট্রোজেন বলি, এগুলো কিন্তু একটা অণুর মধ্যে দুটো পরমাণু আছে, তাহলে এদের মধ্যে কি এরকম রাসায়নিক বন্ধন নাই? অবশ্যই আছে। যেমন হাইড্রোজেনের মধ্যে H বন্ধন শক্তি আছে, অক্সিজেনের মধ্যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন আছে, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এগুলা প্রত্যেকটাই বন্ধন শক্তি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি? তাহলে দেখো বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। একটা পরমাণু অপর একটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকেই বন্ধন শক্তি বলে। ক্লিয়ার বলো, ঠিক আছে তো? বন্ধন শক্তি কি শিখাতে পেরেছি আজকে? আচ্ছা বলো এবার একজন, বন্ধন শক্তি কাকে বলে যেটা শিখালাম? একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। অনেক সুন্দর, ভেরি গুড। না দেখে বলছো না দেখে বলছো, তোমার নামটা বলো তো একটু। না দেখে, রিয়া। রিয়া, হ্যাঁ ভেরি গুড।
এবারে দেখো পরবর্তী লেসনটা পার্টটা চলে আসছে আন্ত আণবিক শক্তি, দেখতে পাচ্ছ আন্ত আণবিক, আন্ত আণবিক শক্তি। তোমরা আমার কথা স্পষ্ট বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে দেখো আন্ত, এখন আন্ত আণবিক শক্তি, আন্ত মানে কি? আন্ত মানে ভিতর, ভিতরে, ইন্টার মলিকুলার যেটা বলি আমরা, আন্ত মানে হচ্ছে ভিতরে। দেখো সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে, সমযোজী যৌগের অনুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকেই আন্ত আণবিক শক্তি বা ইন্টার মলিকুলার এনার্জি বলা হয়। ইন্টার মলিকুলার এনার্জি বা ইন্টার মলিকুলার ফোর্স, ইন্টার মানে আন্ত, ভিতরে, ঠিক আছে? তার এখানে শর্ত হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী যৌগ পড়ে এসেছি আমরা, বলো দ্বিতীয় সেমিস্টারে আমাদের রাসায়নিক বন্ধনের সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং হচ্ছে ধাতব বন্ধন পড়ানো হয়েছে, আমি লাইভে নিয়েছি তোমাদের বহু ক্লাস। তাহলে সমযোজী যৌগের অনুসমূহ, সমযোজী অনুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকেই আন্ত আণবিক শক্তি বা ইন্টার মলিকুলার এনার্জি বলা হয়। তাহলে সমযোজী যৌগ কি? তাহলে এটা কি একটা সমযোজী যৌগ না বলতো? HCl একটা সমযোজী যৌগ না আয়নিক যৌগ? আর সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ না সমযোজী যৌগ বলো? স্যার HCl হচ্ছে সমযোজী যৌগ আর NaCl আয়নিক যৌগ। হেভি ভেরি গুড। তাহলে এটা হচ্ছে সমযোজী আর এটা হচ্ছে আয়নিক যৌগ, মানে আয়নিক যৌগ, কারণ এটা এর মধ্যে আয়নিক বন্ধন আছে আর এর মধ্যে সমযোজী বন্ধন আছে। সমযোজী হচ্ছে ইলেকট্রন শেয়ার, রিমাইন্ডার দিই তোমাদেরকে, সমযোজী হচ্ছে ইলেকট্রন শেয়ার আর আয়নিক হচ্ছে ইলেকট্রন আদান প্রদান, ঠিক আছে? তাহলে এর মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, এর মধ্যেও পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, কিন্তু সেটা আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক, মানে এইচ ছিল প্লাস ডেল্টা বন্ধন ছিল আর ক্লোরিন ছিল মাইনাস ডেল্টা, কিন্তু এখানে ছিল এন এ প্লাস আর সিএল মাইনাস। তাহলে বলেছে সমযোজী যৌগের মধ্যে যে আকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে সেটাই হচ্ছে আন্ত আণবিক শক্তি, আন্ত আণবিক শক্তি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলো একজন নাবিলা, বলো আন্ত আণবিক শক্তি কি? প্লিজ আন্ত আণবিক শক্তি কাকে বলে বলো নাবিলা। নাবিলা শুনছো আমাকে? হ্যালো নাবিলা, নাবিলা শুনছে না? সুচি শুনছো? সুচি, সুচি শুনছো আমাকে? সাবরিনা? জি স্যার। সাবরিনা বলো, সাদিয়া সরি, হ্যাঁ সাবরিনা, সাবরিনা, সাবরিনা বলো তুমি আন্ত আণবিক শক্তি কাকে বলে? আমি এক্ষুনি পড়ে লাগতো বলো। সমযোজী যৌগগুলো যৌগের অনুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্ত আণবিক শক্তি বলে। ওয়াও গ্রেট, ভেরি ভেরি গুড, অনেক সুন্দর। তাহলে এবার যাব আমরা রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, রাসায়নিক বিক্রিয়ায় কত পেজ আছে বলতো? রাসায়নিক বিক্রিয়ায় 171 বিক্রিয়ায় শক্তির রূপান্তর, ঠিক আছে? তাহলে আমাদের পেজ নাম্বার কত আছে বলতো? 171 আছে। বিশাল, তাহলে ওই জায়গায় চলে যেতে পারবো না আমরা? 171 পেজ। দেখো তোমাদের কিন্তু প্রতিটা লাইন স্কুলের মতো গিয়ে পড়ানো হবে, তোমরা কিন্তু প্রস্তুত থাকো, আমরা কিন্তু দিতে তোমাদেরকে খুব আন্তরিক। তোমরা শুধু তোমাদের বন্ধু বান্ধব যেগুলো আছে তোমাদের যারা পড়ে তাদেরকে উদ্বুদ্ধ করবা, যে বলবা যে স্যারের ক্লাস ভালো হচ্ছে তোমরা আসো, ঠিক আছে? তোমরা সবার সাথে কমিউনিকেট করে ক্লাসে ঢুকবা, তাহলে ভালো লাগবে তোমাদেরকে, সবাইকে ভালো লাগবে। তাহলে দেখো প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে, সাধারণত কোন রাসায়নিক, কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের শক্তি তার বিক্রিয়া যে বিক্রিয়া ঘটানো ঘটাতে হয় অথবা কোন কোন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়
অর্থাৎ রাসায়নিক শক্তি রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর ঘটে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে শক্তির রূপান্তর ঘটে। যেমন দেখো উদাহরণ সহজ, মিথেন যোগ অক্সিজেন, এনে মিথেন কি আমাদের বাসা বাড়িতে যে গ্যাস আছে, গ্যাসের লাইন আছে, সেই গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস। এটা বাতাসে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আর তাপ শক্তি উৎপাদন হয়, তাপ শক্তি উৎপাদন হয়। এখন বলো এখানে মিথেন CH4 আর এখানে অক্সিজেন, এই দুটা মিলে একসাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং আমাদের রান্না করার জন্য যে তাপ শক্তি দরকার সেই তাপ শক্তিটা উৎপাদন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি রূপান্তর হয়, এটা কি অস্বীকার করা যাবে বলতো? এটা কি অস্বীকার করা আছে নাই? যেমন দেখো সকালে অনেকে নাস্তা করো, তাই না? আমি কিন্তু নাস্তা করে বের হয়েছি বাসা থেকে, এত সকাল হলেও নাস্তা করে যখন বের হয়েছি, তাহলে আমি যখন খাবার খেয়েছি, এই খাবার গুলার যে শক্তি, সেই শক্তিগুলো আমাদের বিভিন্ন অর্গানে পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু আমরা কাজ করতে আগ্রহ করছি, করতে পারছে। নাহলে কিন্তু শক্তি না থাকলে কিন্তু আগ্রহ করতে পারবো না কাজ। স্যার কথা আটকা যাচ্ছে, সরি বলো। হ্যালো, কি বলছিলে জানো? আচ্ছা ঠিক আছে, সরি। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে, এটা আমরা সত্য, তাই না? এবার আর বল কি স্যার বললাম, কি বুঝলাম না তোমার কথা? স্যার আমি বললাম জি স্যার, তাহলে নেটের একটু সমস্যা হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ একটু দেখো, নেটের সমস্যা হলে তো আমাদের কিছু করার নাই, তাই না? আচ্ছা দেখো আমার কথা শোন, তাহলে মিথেন যোগ অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ শক্তি। তাহলে এইভাবে আমাদেরকে এই প্রবলেম গুলো সলভ করতে হবে। এখন এই শক্তি তো পরিমাপ করতে হবে, তাই না বলো তো? শক্তি পরিমাপ করতে হবে না, শক্তির পরিমাপ করতে হবে এবার। তাহলে শক্তির পরিমাণ নির্ণয় বা পরিমাপ, হ্যাঁ পরিমাপ, শক্তির পরিমাপ। এই যে আজকে সকাল 8টায় তোমাদের লাইভ ক্লাস, এটা একটা সময় পরিমাপ করা হয়নি তোমার ঘড়িতে? এই সময় পরিমাপ করে কিন্তু আমরা একটা জায়গাতে উপস্থিত হয়েছি। যদি কোনো আনলিমিটেড সময় দেওয়া না থাকতো, তাহলে কিন্তু জুম প্ল্যাটফর্মে কেউ ঢুকতে পারতো না। তাহলে সময় একটা পরিমাপ, সেরকম এই শক্তি রাসায়নিক শক্তিরও একটা একক আছে। দেখো আমরা জানি ক্যালোরি বা কিলো ক্যালোরি একক ব্যবহার করা হতো আগে, 1 গ্রাম পানির মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। তাহলে 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলা হয়, কিলো ক্যালোরিকে সংক্ষেপে KCL, আগে বলা হতো ক্যালোরি CAL, এটাকে কিলো ক্যালোরি হিসাবে CAL দিয়ে প্রকাশ করা হয়, KCAL, KCAL, এটা হচ্ছে কিলো ক্যালোরি, এটার নাম হচ্ছে কিলো ক্যালোরি, এটা হচ্ছে কিলো ক্যালোরি। তাহলে 1 কিলো ক্যালোরি সমান, দেখো 1 ক্যালোরি সমান 4.18 জুল, 1 ক্যালোরি সমান 4.18 জুল, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে অথবা তোমাকে বলতে পারে 1 ক্যালোরি কাকে বলে, তাহলে কি বলবে তুমি? 1 গ্রাম পানির মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে 1 ক্যালোরি বলে, এটা বলতে পারবো আমরা 1 ক্যালোরি। এবং 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলা হয়, তাহলে আমরা কিলো ক্যালোরি কে প্রকাশ করবো KCL দ্বারা, আর ক্যালোরি কে CAL দ্বারা। তাহলে 1 CAL ইকুয়াল 4.18 জুল, অনেক সময় 4.2 জুল বলা হয় এটা। তাহলে অবজেক্টিভে থাকতে পারে তোমাকে যে 1 ক্যালোরি সমান কত জুল, 4.18 জুল, এটা বল। তাহলে এটা কিন্তু জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক, জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, 1 ক্যালোরি, 1 ক্যালোরি ইকুয়াল 4.18 জুল, কারণ এখানে ক্যালোরি এবং জুল দুটাই উপস্থিত আছে। তাহলে আমাদেরকে অবজেক্টিভে বলবে না, জুল এবং ক্যালোরির সম্পর্কিত সঠিক সমীকরণ নিচের বহুনির্বাচন। তাহলে কি বলবো একজন বলতো? রিয়া বলো কি বলবা? স্যার বলো, হ্যাঁ জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক নিচের কোনটি, তাহলে কি বলবো? ক্যালোরি জুল এবং ক্যালোরির মধ্যে
সম্পর্ক কোনটি? তাহলে উত্তরটা কি হবে? এক ক্যালোরি ইকুয়াল টু 4.14 আমার যে পাঠ পরিকল্পনা আজকে প্রথমে লিখেছিলাম সেটা যে 2 নম্বর লেসন হচ্ছে 8.1.2 এই পাঠটাতে লেখা আছে যে তোমাদের বইয়ের 171 পেজে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। তাপের পরিবর্তনের বর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার কি বলো শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ মানে বুঝতে পারছি আমরা সবাই, তাই না? শ্রেণী বিভাগ মানে কিভাবে ভাগ করতে হবে? দেখো আমরা জানি কখনো বিক্রিয়াকে তাপ দিতে হয় বাইরে থেকে, আবার কখনো তাপ নিজের দিয়ে শোষণ করে নেয়। তাহলে তাপের ভিত্তিতে আমরা তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা তাপ হারি। তাপের কি বললো? তাপের পরিবর্তনের ভিত্তিতে কিন্তু তাহলে বিক্রিয়াকে বিক্রিয়াকে তাপ দেওয়া লাগতে পারে, তাপ দিতে হতে পারে, হতে পারে। আর দেখো বিক্রিয়া অটোমেটিকলি তাপ উৎপাদন করতে পারে, করতে পারে। এই দুটো জিনিসের উপর মাথায় রেখে আমাদের বিক্রিয়াকে ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, এক তাপ উৎপাদী, এক হচ্ছে তাপ উৎপাদী। এটা উত্তর লিখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি কথা বুঝতে পেরেছ? আমরা কথা বুঝতে পেরেছ? একটা তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপ হারি, ক্লিয়ার? তাহলে একটা তাপ উৎপাদী আর তাপ হারি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাহলে আমি এই তাপের যে পরিবর্তন গুলো সেগুলোকে ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করব। ডেল্টা এইচ ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছ, ত্রিভুজের মতো, এটাকে ডেল্টা চিহ্ন বলা হয়। ডেল এইচ মানে চেঞ্জ অফ হিট বা হিট চেঞ্জ, এটাকে বলি আমরা তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন, ঠিক আছে? তাহলে ডেলেজ তাপের পরিবর্তন, তাহলে আমরা ফিজিক্যালি বলি এখন তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে আর তাপ হারি বিক্রিয়া কাকে বলে। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়া করার পর তাপ শক্তি উৎপাদন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলবো, আর তাপ শোষণ যেটা না হয় সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া বলবো। উদাহরণ বলবো আমি তোমাদেরকে অবশ্যই, ডেলেজ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এটা হচ্ছে ডেল এইচ এর মান হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন হবে তাহলে তাপ উৎপাদন, আর যদি ডেল এইচ এর মান যদি প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা হয় তাহলে সেটা হবে তাপ। তাহলে আমরা ডেল এইচ ইকুয়াল টু কি শিখলাম? তাপের পরিবর্তন। আর ডেল এইচ ইকুয়াল টু তাপের পরিবর্তন হতে পারে, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভও হতে পারে। আমরা গত ক্লাসের ভিডিও ক্লাসটা একটু দেখলে বুঝতে পারবো, এখানে ডেলিজ এর অঙ্ক আমরা করে দিয়েছিলাম, যেটার অঙ্ক আবার করাবো আমি, সমস্যা নাই। তবে এখানটা একটু দেখবো তাহলে তুমি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে, ডেলিজ এর মান মাইনাস কখন হবে আর ডেলিজ এর মান প্লাস কখন হবে। তাহলে ডেলিজ এর মান মাইনাস যদি হয় সেটা হবে তাপ উৎপাদী, আর ডেলিজ এর মান যদি প্লাস হয় সেটা হবে তাপ হারি। ক্লিয়ার? এটুকু মাথায় রাখো এখন আপাতত। এবার দেখো আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া বললাম, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পেজের 172 পেজে, মূল বইয়ের 172 পেজে, দেখো মূল বইয়ের 172 পেজ, এটা বের করো সবাই, মূল বইয়ের পেজ 172। এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার দুটো চিত্র আছে দেখো। হ্যাঁ, এখানে দেখো একটা বিকার আছে, ঠিক আছে, এখানে পদার্থ আছে আর এখানে কিন্তু তাপের ই উঠছে উপরে,
তাহলে অটোমেটিক কি তাপ বের হচ্ছে না এখান থেকে বলো তো? অটোমেটিক কি বিক্রিয়া করার পরে তাপ উৎপাদন হচ্ছে? তাপ উৎপাদন হচ্ছে। আর আরেকটা বিক্রিয়া দেখো, এখানে কিছু আছে, এই বিক্রিয়াটা ঘটার জন্য তোমাকে তাপ দিতে হচ্ছে। যদি তাপ দিতে না হয়, তাপ দিতে হচ্ছে, তাহলে এটা কিন্তু তাপ শোষণ করছে, এটা কিন্তু তাপ হারিয়ে। এখানে লিখি আমরা, এটাকে লিখি আমরা তাপ হারিয়ে। তাহলে এটাতে হচ্ছে উৎপাদন, মানে কি উপরে মুখ দিয়ে এখান থেকে উঠছে আঙ্গার, এটা বলি আমরা শিখা উচ্চ করে অটোমেটিক উঠছে, তাহলে এটাকে বলা হয় তাপ উৎপাদন। আর যদি তাপ নিচে থেকে গ্রহণ করে নেয় বিক্রিয়ক পদার্থ, তাহলে সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে ডেলে সি ইকুয়াল টু উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল টু ডেলে এইচ। তাহলে এটা আমরা গতদিনই পড়েছি এই উদাহরণটা। তাহলে উদাহরণটা দেখলাম আমরা, ডেলে সি ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান, ডেলে সি ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান। তাহলে সহজ কথা, যে বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হয়, যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপাদন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়া তাপ শোষিত হয় মানে আগে যা ছিল তার থেকে কমে যায় সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে আমাদের এই তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া গুলো খুব ভালো করে পড়তে হবে। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, যে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আছে সংজ্ঞা, যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তোমাদের বই লেখা আছে পেজ নাম্বার 174, যেটা আমি তোমাকে বইয়ের আগেই আমি বলেছি যে বিক্রিয়া তাপ উৎপাদন হবে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়া তাপ শোষিত হবে তাকে তাপ হারি বিক্রিয়া বলা হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ আছে তোমাদের বইয়ে, মিথেন যোগ অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ শক্তি। এটা কিন্তু একটা রিয়াকশন, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ শক্তি। তাহলে আমরা এই তাপ শক্তির চালাতে দেখো লেখা আছে বইয়ে 890 কিলোজুল, এটা কিন্তু উৎপাদন হবে। তাহলে মিথেন এর মধ্যে কি আছে, কার্বন হাইড্রোজেনের চার হাত আছে, ওকে, এই অক্সিজেনের মধ্যে কি আছে, অক্সিজেন ডাবল বন্ড আছে। তাহলে এখন খেয়াল করো, পূর্বের বন্ধনের মতো সাথে কি পরের বন্ধন মিল আছে বলো তো? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, এবার পানির সংকেত হচ্ছে রাসায়নিক সংকেত। তাহলে দেখো কার্বন চার হাত হাইড্রোজেনের সঙ্গে, অক্সিজেন দুই হাত অক্সিজেনের সঙ্গে, তাহলে পূর্বের বন্ধন গুলো সব ভেঙে যায়নি, পূর্বের বন্ধন গুলো সব ভেঙে গিয়ে এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন দুইটা, অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এগুলো নতুন ভাবে তৈরি হয়েছে। তাহলে পুরাতন বন্ধন গুলো সব ভেঙে গেছে, পুরাতন বন্ধন গুলো সব ভেঙে গেছে এবং নতুন ভাবে বন্ধন সৃষ্টি হয়েছে, এবং তার সাথে অটোমেটিকলি 890 কিলোজুল তাপ শক্তি উৎপাদন হয়েছে, যেটা দিয়ে আমরা রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গাতে আমরা এই তাপ শক্তি ব্যবহার করি। তাহলে এটাকে আমরা বলবো 890 কিলোজুল। তাহলে এটাকে যদি এইভাবে না লিখি আমরা, তাহলে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, মিথেন যোগ অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানে একটা ছোট্ট ড্যাটিস দিতে হবে, এখানে ডেল এইচ ইকুয়াল টু, এখানে প্লাস যদি থাকে তাহলে এখানে মাইনাস লিখতে হবে 890 কিলোজুল। কি বুঝতে পেরেছ? দেখো তাহলে আমাদেরকে মিথেন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এটাই প্লাস 890 কিলোজুল লিখতে পারো, অথবা যদি এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখো তাও কিন্তু হবে। কিভাবে? শুধু প্লাস 890 কিলোজুল না লিখে এইখান থেকে বেরে ইকুয়াল টু মাইনাস 890 কিলোজুল। তোমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতা যদি করতে বলে, তাহলে দেখো হাইড্রোজেন এখানে চারটা, কিন্তু হাইড্রোজেন এখানে দুইটা, তাহলে একটা দুইটা গুণ করতে পারি আমরা। তাহলে হাইড্রোজেন যদি চারটা হয়, তাহলে দেখো অক্সিজেন দুইটা দুইটা চারটা, তাহলে একটা দুইটা গুণ করতে হবে, তাহলে আমাদের সমতা করা হয়ে যাবে। তাহলে এখানে 2 মোল অক্সিজেন আর এখানে 2 মোল পানি, তাহলে এইভাবে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া উৎপন্ন হবে, অর্থাৎ এটাই হচ্ছে ডেল এইচ এর মান হবে ঋণাত্মক। ঠিক আছে, এবার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি একবারে।
এবার তাপ হারি বিক্রিয়া দিয়ে আমাদের লেকচারের আজকে টপিকের সব কিছু আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে তাপ হারানো, হ্যাঁ কোনো কিছু হারিয়ে যায় না আমাদের কাছ থেকে, যদি হারিয়ে গেছে লসের তাহলে এখান থেকে তাপ লেস হয়ে যাবে, আগে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার চাইতে কম হবে। তাহলে এখন যে বিক্রিয়ায় তাপ প্রদান করলে তাপ নিজে থেকেই শোষিত হয়ে যায় সেটাকে বলা হবে তাপ হারি বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা তাপ কমে যায় তাকেই বলা হয় তাপ শোষী বিক্রিয়া। দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটা কিন্তু চুনা পাথর, অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে চুনা পাথরের সঠিক সংক্ষিপ্ত, তাহলে CaCO3 এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি 176.18 কিলোজুল আমরা দিই পার মোল, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে 176.8 কিলোজুল তাপ শক্তি দিলে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। দেখো এটা কিন্তু তাপ শক্তি আমাদের বাইরে থেকে দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে বাইরে শক্তি দিলে ক্যালসিয়াম কার্বনেট তাপটাকে গ্রহণ করছে, গ্রহণ করার পরেই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে পেলাম, আমরা এটা কিন্তু আজকে শিখলাম, এর আগেও কিন্তু শিখেছি এটা CaCO3 কে যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এটা আমরা আগে শিখেছি। কিন্তু আজকে যেহেতু তাপ উৎপাদন এবং তাপ হারের বিক্রিয়ার কথা আসলো এর জন্য 176.8 কিলোজুল তাপ শক্তি এখানে লাগবে, নইলে এই বিক্রিয়া সম্পন্ন হবে না। ক্লিয়ার তোমরা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা বলো এবার, আমি আজকে আসলে তোমাদের এটা বুঝতে পেরেছো তাপ উৎপাদন এবং তাপ হারি পরীক্ষাতে যদি আসে এবং তাপারে বিক্রিয়া ব্যাখ্যা করো বা বলতে পারে বহু নির্বাচন ইনশাআল্লাহ পারবো, বিক্রিয়ার উদাহরণ বিশেষ করে তাপারে বিক্রিয়ার উদাহরণ। তাহলে আজকে কি কি শিখলাম আমি বলো, কি কি শিখালাম তোমাদেরকে একটু হাইলাইটস করো, যে স্যার এগুলো শিখেছে তোমরা হাইলাইটস করো। স্যার রাসায়নিক শক্তির উৎস, রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর, শক্তি পরিমাপের একক, তাপ শক্তি পরিমাণের ভিত্তি, রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ, তারপরে স্যার তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদি বিক্রিয়া কি বলো, একজন বলো কে বলছিল? আমি বলছি। হ্যাঁ বলো। আমি বলি যে বিক্রিয়া ফলে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয়। গুড, সুন্দর, ভেরি গুড। তাহলে আজকের আলোচনার মধ্যে কোনো প্রবলেম আছে, তুমি যারা বুঝতে পারো না এরকম কোনো কি আছে? না স্যার। সব বুঝতে পেরেছ? সব বুঝতে পেরেছ কি তাই জিজ্ঞেস করছি আমি, সব বুঝতে পেরেছ কি না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো হলো সেগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে, যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবো না যে স্যার এই জায়গা বুঝিনি, পার্সোনালি বুঝাবো তাহলে বলবো, তাহলে আমি তোমাদেরকে উত্তর দিব, ঠিক আছে? আর এগুলো গোটা যে টপিক গুলো পড়ালাম সেই টপিক গুলো অবশ্যই HW করতে হবে, HW করে সুন্দর ভাবে তোমাদের গ্রুপে দেখি অনেক সুন্দর সুন্দর হাতের লেখা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো এখান থেকে যেগুলো পাও তুমি সেগুলো গোটা লিখে HW করে আমাদের গ্রুপে পাঠাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই HW গুলো দেখে তোমাদেরকে আমার মতামত জানাতে পারবো, ঠিক আছে? ওকে স্যার। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, তোমাদের সুস্থতা কামনা করি আমি বিদায় নিচ্ছি আজকে, ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম।